বাংলাদেশের দর্শনীয় স্থানের তালিকায় কক্সবাজার বা পতেঙ্গা সমুদ্র সৈকত শীর্ষে অবস্থান করলেও বন্দরনগরী চট্টগ্রামের আনোয়ারার পার্কি সমুদ্র সৈকতের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠা এই সাগর সৈকতের সবুজ ঝাউবন, লাল কাঁকড়া ও নীলাভ জলরাশি যেন সর্বদা ভ্রমণকারীদের স্বাগত জানাতে প্রস্তুত। পার্কি সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 15 কিলোমিটার এবং প্রস্থ স্থানভেদে 300 থেকে 350 ফুট। স্থানীয়দের কাছে উপকূলীয় পার্কি সমুদ্র সৈকত পার্কির চর নামে পরিচিত। পর্যটকদের বিনোদনের জন্য পার্কি সমুদ্র সৈকতে আছে স্পিডবোট, সি বাইক এবং হর্স রাইডিংয়ের আয়োজন। কর্ণফুলী নদীর চ্যানেলে অবস্থিত পার্কি সমুদ্র সৈকত হতে উত্তর দিকে হেঁটে গেলে বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদী মোহনার সৌন্দর্য উপভোগ করা যায়। অপ্রচলিত ভ্রমণ গন্তব্য পার্কি সমুদ্র সৈকতকে সময়ের সাথে সাথে পর্যটক বান্ধব করে গড়ে তোলা হচ্ছে, ফলে উন্নত যাতায়াত ব্যবস্থার পাশাপাশি পর্যটকদের কেনাকাটার জন্য দোকান নির্মাণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিচের পাশেই গাড়ি পার্কিংয়ের জায়গা। আমরা গাড়ি পার্ক করে হেঁটে সামনে এগিয়ে গেলাম। প্রথমেই দেখতে পেলাম কিছু দোকানপাট, এখানে কিছু খাবার হোটেলও রয়েছে। আমরা দুপুরের খাবার এখানেই খেয়ে নিলাম। আর খাবার খাওয়ার আগে অবশ্যই দরদাম করে নেবেন, না হলে পরে আবার বেশি দাম রাখতে পারে। একটু সামনে এগোতেই দেখতে পেলাম পানি একেবারে তীর পর্যন্ত চলে এসেছে। ভাবছিলাম এখানে বীচ কোথায়, সব জায়গাতেই তো পানি। আসলে আমরা ওখানে পৌঁছাই ঠিক মাঝ দুপুরে, আর তখন সমুদ্রে জোয়ার থাকে। এই জোয়ারের পানিতেই চারদিক ভরে আছে। আমরা হেঁটে হেঁটে মেইন পয়েন্ট থেকে উত্তর দিকে গেলাম। এদিকে দেখলাম একদল ছেলেরা বীচে ফুটবল খেলছে। এদিকটায় বীচের পরিধি একটু বড়, তাই ফুটবল খেলার প্রচুর জায়গা রয়েছে। ভাই খুব ভালো লাগতেছে, এরকম খাওয়ার কম পাইতেছি আমরা শহরে থাইকা, এখানে এসে খুব ভালো লাগতেছে। আসলে আমরা যেবার চট্টগ্রাম আসছি একটা টার্গেট ছিল একটু সি বিচে ঘুরে দেখা। এর আগে একটা সিরিজ দেখছি বাট নামতে পারি নাই, সিলিক্স জলপাই পাইনি, কিন্তু এখানে আসার পর মনে হচ্ছে মানে চট্টগ্রামে আসাটা আমাদের সার্থক। সামনে এগোতেই দেখতে পেলাম লাল কাঁকড়া। এখানে লাল কাঁকড়া দেখতে পাবো তা ভাবিনি। আমি লাল কাঁকড়া দেখেছিলাম কুয়াকাটা সৈকতে গিয়ে। এখানেও যে থাকবে তা কল্পনার বাইরে ছিল। অনেকক্ষণ চেষ্টা করলাম লাল কাঁকড়া ধরার, কিন্তু শেষ পর্যন্ত সে আশার পূরণ হয়নি। আসলে সব জায়গাতেই কাঁকড়াগুলো চালাক প্রকৃতির হয়ে থাকে। আমরা উত্তর পাশ ঘুরা শেষ করে বীচের মেইন পয়েন্টে চলে আসলাম। কিছুক্ষণ
আগে যেখানে সমুদ্র পানির বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল, পানি এখন সেখান থেকে অনেক নিচে নেমে গিয়েছে। আমরা দক্ষিণ দিকে একটি জাহাজ দেখতে পেয়ে ওদিকে যাওয়ার জন্য হাঁটা শুরু করলাম। বিচের এদিকটায় আবার বালির পরিবর্তে কাদা মাটি দেখলাম। কাদা মাটিতে হাঁটা অনেক কঠিন, মাটিগুলা অনেক পিচ্ছিল, তাই যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা অবশ্যই এদিকটায় হাঁটলে কাদা মাটি এড়িয়ে হাঁটার চেষ্টা করবেন। সামনে এগোতেই দেখলাম কিছু ঝাউ গাছ পড়ে আছে। এই গাছগুলি পড়ে যাওয়ার কারণ হচ্ছে জোয়ারের সময় পানি এই গাছগুলির গোড়ায় পৌঁছে যায়, আর ভাটার সময় পানির টানে গাছের নিচ থেকে বালু চলে গিয়ে এই অবস্থা। সামনে এগোতেই দেখলাম আরও কিছু গাছ দাঁড়িয়ে আছে পড়ে যাওয়ার অপেক্ষায়। আবার কখনো আসলে এই গাছগুলি আর দেখতে পাব না এটা শিওর। আমাদের উচিত সমুদ্র সৈকত রক্ষা করার জন্য এখনই কোনো ব্যবস্থা গ্রহণ করা। হঠাৎ করেই দেখতে পেলাম গেটযুক্ত সিঁড়ি। ভিতরে কি সেটা দেখার জন্য সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। আসলে এটি হচ্ছে লুসাই পার্ক রিসোর্ট ও রেস্টুরেন্টের এরিয়া। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর, মাঝখানে পুকুর এবং এর চারপাশে অনেক সুন্দর গাছগাছালি ভরপুর। আপনি চাইলে এই পুকুরে গোসল করতে পারবেন। এছাড়াও রয়েছে এই পুকুরে বোটিংয়ের ব্যবস্থা। রিসোর্টের পাশেই সৈকতের পাশে খেজুর আর নারকেল গাছের সারি, যা দেখতে অদ্ভুত রকমের সুন্দর। দুই পাশে পুকুর আর মাঝখান দিয়ে এই রাস্তাটি অনেক সুন্দর। এই রাস্তাটি দিয়েই রেস্টুরেন্টে যাওয়া যায়। রেস্টুরেন্টের ভিতরে এবং বাহিরে উভয় জায়গাতেই বসে আপনি রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন। আর সমুদ্র উপকূলীয় অঞ্চল হওয়ায় রেস্টুরেন্টের চারপাশেই রয়েছে অসম্ভব রকমের সুন্দর সুন্দর গাছ। এছাড়াও রেস্টুরেন্টে রয়েছে কিছু কবুতর এবং হাঁস মুরগি। আমাদের এবারের গন্তব্য দূরের ওই জাহাজটি। যারাই এই বিচে বেড়াতে আসে তারা সবাই জাহাজটির কাছে একবার হলেও যায়। জাহাজটি দূর থেকে ছোট মনে হলেও যতই কাছে যাচ্ছি জাহাজটি ততই বড় হচ্ছে। অনেককেই দেখলাম জাহাজের পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, আমরাও কিছু ছবি তুললাম। জাহাজের পাখাটি দেখলাম পিতলের, আর এটা এত বড় যে দুইজন মানুষের সমান হবে। জাহাজটির উচ্চতা 40 ফুটেরও বেশি হবে।
বেলা যতই গড়াচ্ছিল বিচের পরিধি আর মানুষজন ততই বাড়ছিল। বর্তমানে পতেঙ্গা বিচের যে অবস্থা তার তুলনায় পার্কি বিচ অনেক গুণ ভালো। পতেঙ্গা থেকে এখন আর সমুদ্র দেখা যায় না, শুধু জাহাজ দেখা যায়। সেই তুলনায় পার্কি সৈকত থেকে বিশাল সমুদ্র দেখা যায়, অনেক দূরে অবশ্য জাহাজও দেখা যায়। এছাড়াও জাহবাগানে ঘোরাফেরা করা যায়। আর সন্ধ্যায় এই বিচটির সৌন্দর্য অনেক গুণ বেড়ে যায়। যারা এই বিচে ঘুরতে আসবেন তারা অবশ্যই সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আসবেন, কারণ সূর্য সমুদ্রের গভীরে অস্ত যাওয়া দেখা যে কতটুকু সৌন্দর্যের এবং উপভোগ্যের বিষয় তা না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। তাই যারা এই পার্কি বিচে বেড়াতে আসবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সূর্যাস্ত দেখে তারপর ফিরবেন। আর এই সূর্যাস্তটা যদি আপনারা না দেখে ফিরে আসেন তাহলে মনে করবেন অনেক বিশাল ধরনের কিছু একটা মিস করে ফেলেছেন। কাজেই আর কথা না বাড়িয়ে পার্কি বিচ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।